আমলিগির সাথে আমরা আতাত করব কেন? কোনো সুযোগ নাই। এই যে আপনার ব্যারিস্টার সাহেব যেটা বললেন সুপ্রিম কোর্টের কথা, পাশাপাশি উনি এক ধরনের বললেন, এটি এই দুইটা দলের হিসাবটা একই রকম। আওয়ামী লীগের প্রতিটি ক্ষণে বলে যে বিএনপি এটা করতেছে না, পারতেছে না, এক পারতেছে না, পারতেছে না, তারপরে অ্যাডভাইস দিতেছে। আরে বাবা, তুমি একটা দল করো, আওয়ামী লীগ একটা প্রাচীন দল, অ্যাডভাইস দেওয়ার জন্য তো তোমার বলা হয় নাই। আর আন্দোলন বলে, আন্দোলন করে তো ক্ষমতায় নামানো যায় না। আমার কথা, আমি দেশের জনগণের কথা আমরা বলবো, আমাদের সাধারণ মানুষের কথা, জনগণের কথা আমরা বলবো, মানুষের থেকে মানুষের কথা আমরা বলবো। আন্দোলন জ্বালাও পোড়াও, মানুষ ওই যে বাসে আগুন দিয়ে মারানো, এই কনসেপ্টে জাতীয় পার্টি বিশ্বাস করে না। এখন যারা যারা বলে, কিছু লোকজন বলে আমরা আওয়ামী লীগের সাথে আতাত করছি, কী জন্য আতাত করবো? কোনো কারণ নেই তো, কারণ আমরা তো বিরোধী দল, আমরা নির্বাচন করি আমাদের লাঙ্গলের মধ্য দিয়ে, আমরা নির্বাচন করি লাঙ্গল আমাদের প্রতীক নিয়ে আমরা নির্বাচন করি। এখন জোটবদ্ধভাবে আমরা নির্বাচন করছি গত কয়েক বছর, আগামীতে জোটবদ্ধ থাকবো কি থাকবো না এটা আমরা জানি না। আগামীতে যেটা চিন্তা করছি, আমরা 300 আসনে আমরা নির্বাচন করব। এবং আপনি বলছেন যে আওয়ামী লীগ বলে না, বলে কেন বলবে না? মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছে শক্তিশালী বিরোধী দল নাই, বলছে শক্তিশালী বিরোধী দল আপনি কীভাবে পাবেন? শক্তিশালী বিরোধী দল মানে হচ্ছে পার্লামেন্টে মারামারি, শক্তিশালী বিরোধী দল হচ্ছে আর কি চেয়ার ছাড়াছাড়ি, শক্তিশালী বিরোধী দলের চেয়ার ভেঙে উঠে দেওয়া, শক্তিশালী বিরোধী দল কি রাস্তায় গাড়ি ভাঙ্গা? শক্তিশালী বিরোধী দল আমরা ভদ্রসিতভাবে গণতান্ত্রিক উপায়ে আমাদের কথা বলি, জাতীয় পার্টি সাধারণ মানুষের কথা বলে। এখন ধরেন বিএনপি যখন ক্ষমতা, সাধারণ মানুষ তো জাতীয় পার্টি সম্পর্কে ভিন্ন, সাধারণ মানুষ ভিন্ন ধারণা পোষণ করে, সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ কারা? এখন আওয়ামী লীগ বলে দেশের মানুষ সব চায়, বিএনপি বলে দেশের মানুষ সব চায়, তাহলে বাবারে তোমরা জিততে পারো না কেন? কত ভোট পাও? সব দেশের মানুষ কি বিএনপি করে? সব দেশের মানুষ কি জাতীয় পার্টি করে? সব দেশের মানুষ কি আওয়ামী লীগ করে? না। সাধারণ মানুষ বলতে যে বোঝা যায় সেটা হচ্ছে সেই সাধারণ মানুষ কারা, এই সংখ্যাটা কী? আপনারা দেখতে দেখতে অভ্যস্ত ভাঙা চোরা লাঠিপোটা করা এইয়া, বিএনপি যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ গেছিলো 19 দিন পার্লামেন্টে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন বিএনপি গেছিলো মাত্র 9 দিনে। কিন্তু ওই যে বিদেশ গাড়ি, লাল পাসপোর্ট, ওই টাকা পয়সা, মা, আপনারা তো বিরোধী দলেও ছিলেন আবার মন্ত্রিসভাতেও ছিলেন। হ্যাঁ, আমরা ছিলাম, এখনও আছি। এবং আপনি নিশ্চয়ই মানে আপনি গণমাধ্যমের লোক, আপনার এই সময়তে কভার করে আপনার পার্লামেন্ট, আপনি দেখেন আমাদের নেতারা, আমাদের আমাদের মাননীয় চেয়ারম্যান থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ আমরা বলি, প্রত্যেকটা সংসদ আমরা বলি, যে সমস্যাগুলি দেশের আছে সেই সমস্যাগুলি তুলে ধরি এবং আমরা মাঝে মাঝে ওয়াক আউট করি। তার মানে এই না আমরা একেবারে বের হয়ে আসব, আমরা বের হয়ে যাই না, কারণ সংসদ আমাদের ভোট দিয়েছে মানুষ, আমাদের সাধারণ মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে, পার্লামেন্টে যে টাকাগুলি খরচ হয় এই টাকাগুলি তো আমরা দেই, আপনি দেন, সবাই আমরা দেই, এই টাকাগুলি খরচ করে তো আমরা টেবিল সরাসরি করবো না, আমাদের কথা আমরা বলবো। তা প্রশ্নটা হলো যে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন ওইখানে আমরা ফেরত আসতে চাই। আপনি বাকশালের আমলে তো কোনো দল ছিল না, বিরোধী দল ছিল না, ছিল নিশ্চয় ছিল না। আমরা জাতীয় পার্টি ক্ষমতায় যখন আওয়ামী লীগকে আমরা সমর্থন দিলাম, দেওয়ার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আমাদের দলকে ভেঙে চুরে টুকরো টুকরো করার চেষ্টা করলো, করছেও তাই, নাজিউর রহমান মঞ্জু, আনোয়ার হোসেন মঞ্জুকে দেওয়া। আপনি তেমনিভাবে দেখেন আপনার জাসদকে ভেঙে ফেলছে, এই ছোট্ট একটা দল, নৌকো দিয়ে তারা নির্বাচন করে। আপনার কাছে